আজকে একটি বিষয়কে সামনে নিয়ে আমরা কথা শুনবো আলোচনা করব সেটি হচ্ছে সেই বিষয়টির নাম কি আপনারা শুনতে রাজি আছেন তো শুনবেন তো ইনশাআল্লাহ তার পূর্বে একটি কথা বলে নেই সেটি হচ্ছে আজকে তাম পৃথিবীতে আমি আপনি যদি তাকাই দেখি একটি মাত্র দৃশ্য চোখে পড়ে সেটি হচ্ছে যেখানেই মুসলিম সেখানেই নির্যাতন যেখানেই ইমানদার সেখানেই নির্যাতন যেখানে ইমানদার সেখানে ইমানদারদেরকে ফাঁসিতে ঝুলিয়ে পৃথিবী থেকে বিদায় করার পায়ে তারা চলছে ঠিক কিনা বলে আর এই সুযুকে আমরা কি কি করছি আমরা যারা মুসলিম জাতি আছি আমরা যারা মনুবি আছি আমরা যারা হুজুর আছি ইমাম আছি আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফেতনাকে সামনে নিয়ে আমরা বিভিন্ন দলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি ঠিক কিনা বলেন যেমন ধরেন উদাহরণ দিলে বুঝতে পারবেন সেটি হচ্ছে এই যে গুড় বানায় গুড় বানায় এটাকে বইয়ের ভাষায় বলা হয় আর আমাদের চলিত ভাষায় বলা হয় আঞ্চলিক ভাষায় বলা হয় কুইশাল কি বলা হয় কুইশাল উদাহরণটা মনোযোগ দিয়ে শুনতে হবে তাহলে বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কি হচ্ছে একজন ইমাম সাহ আর একজন আর একজন অশিক্ষিত মানুষ আমরা খাটি বাংলায় যাকে মূর্খ বলে থাকি এই তিনজন ব্যক্তি রাস্তার পাশ দিয়ে অতিক্রম করছিল হঠাৎ দেখতে পেলেন একটি কুইশালের বাগান দেখা যায় মানে আখের খ্যাত দেখা যায় চিন্তা করলেন খামাখা হেঁটে লাভ আমরা তিনজনের তিনটা কুইশাল ভেঙ্গে আমরা এই কুইশালটা খেয়ে খেয়ে রাস্তার পথ অতিক্রম করি এইটা ভেবে যখন কুইশাল ক্ষেত থেকে তিনটা কুইশাল ভেঙে তিনজনে খাওয়া শুরু করেছিল আর পথ অতিক্রম করেছিল হঠাৎ এই খেতালার মালিকের সাথে সাক্ষাৎ খেতালার মালিকের সাথে সাক্ষাৎ মালিক এমন কৃপনের কৃপন যে কুই আগাটা পর্যন্ত কাউকে নিতে দেয় তাহলে কেমন কৃপন যখন দেখে যে তিন জন তিনটা কুইশাল ভেঙ্গে খাওয়া শুরু করছে এই দৃশ্য দেখে মালিকের মেজাজ তো অন্যরকম চিন্তা করলো কিভাবে এই তিনজনকেই পেটানো যায় কি করা যায় তিনজনকেই পেটানো যায় পরিকল্পনা শুরু করে দিল পরিকল্পনা অনুযায়ী তিনি চিন্তা করলেন সর্বপ্রথম অশিক্ষিত মূর্খটাকে আমরা ধরবো আমি ধরব এরপরে শিক্ষিত এরপরে মৌলবী এইভাবে তিনটাকে আমি পেটাবো কথা মতো অশিক্ষিত লোকটার কাছে এসে বলল ভাই কি আর বলবো কি আর বলবো মৌলবী মানুষ আমাদের ইমাংসার গাছে কোনো ফল ফলা দিয়ে আসলে সর্বপ্রথম ওই গাছের ফলটা নিয়েই আমরা হুজুরকে খাওয়াই হুজুরকে দিয়েই আমরা উদ্বোধন করি হুজুর আমার ক্ষেতের কুইশাল আমি দিতে পারি নাই নিয়ে ভেঙে খেয়েছে আলহামদুলিল্লাহ আমার কোনো আপত্তি নাই উনি জেনারেল শিক্ষিত মানুষ সমাজের একজন সুনাগরিক কেউ যদি এম এ পাস করে আমরা তাকে কি বলি সুশিক্ষিত এই বাংলাদেশের সে হচ্ছে সু নাগরিক উনি কুইশাল খেয়েছে আলহামদুলিল্লাহ কারণ আমার ছেলে সন্তান আছে উনি যদি একবার স্কুলের টিচার হয়ে যায় আমার ছেলেকে সে পড়াবে আমার ছেলে তার নিকট ছাত্র হবে আমার কোনো তাতে আপত্তি নাই কিন্তু তুই একজন অশিক্ষিত লোক আমি মারা গেলে দোয়াটা পর্যন্ত করতে পারবি না আমার ছেলে মেয়েদেরকে শিক্ষা দীক্ষা কোনোটাই দিতে পারবি না তুই কেন আমার এই খাতের কুইশাল আমার অনুমতি ছাড়া বক্ষণ করলি এই কথা বলে মনে করেন হাতের নিকট থেকে কুইশালটা নিয়ে কুশাল তো আবার লাঠি লম্বা লম্বা হয় হয় লাঠির মতোই এমন জোরে পেটানো শুরু করছে ওই দিক দিয়ে ইমাম সাহেব চিন্তা করতেছে আমাকে তো মারে না জেনারেল শিক্ষিত যে সে বলতেছে আমাকে তো মারে না এই দুইজন সুযোগ নিতেছে কি করতেছে সুযোগ নিতেছে সুবিধা নিতেছে আর এদিকে ওই অশিক্ষিত লোকটাকে পিটায়া মনে করেন মাটিতে ফালাইয়া দিছে যখন দরাশাই হয়ে গেছে এবার জেনারেল শিক্ষিত লোকটার পালা জেনারেল শিক্ষিত লোকটার কাছে গিয়ে বলল ভাই তুমি তো জেনারেল শিক্ষিত লোক কখনো মাদ্রাসায় পড়ো নাই আমি যদি মারা যাই কখনো দোয়াও করতে পারবে না আমার যদি কখনো বিপদ আপদ হয় তুমি তাও দোয়া করতে পারবে না আমার ছেলে সন্তান মারা গেলে তুমি দোয়া করতে পারবে না ইমাম সাহ ইমাম সাহকে পাম দিতাছে কি দিতাছে পাম দেয় কি পাম দেয় ইমাম সাহাব আমি মারা গেলে ইমাম সাহ আমার জানাজা পড়বে আমার ছেলে মারা গেলে ইমাম সাহাব আমার ছেলের জন্য দোয়া করবে কিন্তু তুই তো শিক্ষিত লোক আর কোনো কিছুই জানস না তুই কেন আমার ক্ষেত্রে কুইশাল খাইছো এই কথা বলেই হাত থেকে কুইশাল লিয়া এমন জোরে পেটানো পেটান শুরু করছে অল্প সময়ের ভিতরে ধরাশায়ী হয়ে গেছে মাটিতে পড়ে গেছে এবার মৌলভীর পালা কারপালা মৌলভীর পালা মৌলভীকে বলতেছে হুজুর প্রত্যেক জমায় আপনি বক্তৃতা করেন কারো জিনিস না বলে খাওয়া জায়েজ নাই আমানতের খেয়ানত করতে নাই চুরি করতে নাই ডাকাতি করতে নাই শরীয়তে এগুলি নিষিদ্ধ না যায় কাজ কিন্তু আপনি নিজে প্রত্যেক জুমায় খুদবার মাধ্যমে আমাদেরকে উপদেশ দেন আজকে কি করলেন আজকে কি করলেন এই কথা বলেই ইমাম বলে এমনভাবে শুরু করছে অল্প সময়ের ভিতরেই দরাশাই হয়ে গেছে কি হয়েছে পড়ে গেছে কি বুঝলেন আজকে বাংলাদেশের শুধু বাংলাদেশ নয় পৃথিবীর প্রেক্ষাপট যদি আপনি তাকান আপনাকে যদি কেউ নির্যাতন করে পাশের যে প্রতিবেশী লোক আপনি কোনো অপরাধ করেন নাই পাশের আর বলে অসুবিধা নাই ওইখানে যাওয়ার দরকার নাই নির্যাতন যা করার ওনাকেই করতেছে। আমাকে তো করে না এই বলে আর আপনাকে কেউ আগায় না যখন এই গ্রামের লোকজন সকলেই নির্যাতিত হয়ে যায় আর এক গ্রামের লোক বলে ওই গ্রামে যাওয়ার দরকার নাই কারণ নির্যাতন তো আমাদের আজকে তাই আমরা দেখতে পাই একজন ব্যক্তিকে যদি নির্যাতন করা হয় বাকি আর একজন লোক শুধু তামসা দেখে আর বলে আমাকে তো নির্যাতন করে না এক দলের উপরে যদি নির্যাতন করা হয় আর এক দলের লোক তামসা দেখে আমার দলে তো নির্যাতন করে না এইভাবে যতগুলি ইসলামী আন্দোলনের দল রয়েছে প্রত্যেকটি দলকে নির্যাতন করে উৎখাত করার চেষ্টা চলছে ঠিক কিনা বলে এজন্য এখনো সময় আছে আমাদেরকে একই প্ল্যাটফর্মে এসে সকল ভেদাভেদকে ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা না করা পর্যন্ত মুসলিম জাতি এই নির্যাতন থেকে কখনো মুক্তি পাবে না পাবে না ঠিক কিনা বলে আপনাদের যা ঠিক বললেন যে জোর এই ঠিক দিয়া বাতিল শক্তি পালাবে পালাবে আপনাদের কি মনে হয় পালাবে পালাবে না আমার প্রিয় বাইর আমি আমার মূল আলোচনার দিকে চলে যাই সেটি হচ্ছে আমি আপনাদের সম্মুখে সুরা নাবার একুশ থেকে তেইশ নম্বর আয়তে কারিমা তেলাওয়াত করেছি এই আয়তে কারিমা গুলিকে সামনে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন কিছু কথা আমাকে নির্ভরযোগ্য মুফাসসিরদের তাফসীর থেকে তুলে ধরার জন্য সুযোগ দান করেন আমরা বলি আমিন আমি আপনাদের নিকট তেলাওয়াত করেছি ইন্না না জাগান নামা গানাথুমিরসদান লিত্তগি নামা আবাল লাবিধি নাফিহা আহ পাবাম একটি অগ্নিবে সেধ স্থাের নাম। অর্থাৎ জাহান নামকে জাহান নাম দিয়ে অর্থ করা যায় কানাজ মির সদা সরল তর্জমা হল নিশ্চয় জাহান নাম একটি গাটি আবার কোনো কোনো তাপসিরের ভিতরে পাওয়া যায় নিশ্চয় জাহান নাম একটি ফাদ দুইটা দিয়ে যদি আমরা তর্জমা করি তাহলে জাহান নাম একটি গাটি যদি জাহান নামকে গাটি অর্থে ব্যবহার করি আবার জাহান নামকে যদি ফাঁদ অর্থে ব্যবহার করি তাহলে দুইটার ব্যাখ্যা শুনবেন একটি হচ্ছে জাহান নামকে যদি আমি আপনি গাটি অর্থে ব্যবহার করি তাহলে একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন এই গ্রামের ভিতরে যখন নির্বাচন হয় নির্বাচন হওয়ার পূর্ব মুহূর্তে প্রত্যেকটা দেয়ালের ভিতরে লেখা থাকে অমুক ভাইয়ের মাটি এই গ্রামের মাটি অমুক এই গ্রামের মাটি কেন যে এই গ্রামের যতগুলি আছে সব বোটার কার এই ব্যক্তির কথা বলেন এই ব্যক্তির না এই জন্য তো লেখি যে এই গ্রামের মাটি অমুক বায়ের গাটি এই দেওয়াল লিখুনে দিয়ে আমি আপনি যে জিনিসটা বুঝাই সেটি হচ্ছে এই গ্রামের ভিতরে অন্য কোনো প্রার্থী যদি এসে যায় তাহলে ওই প্রার্থী আর কখনো পাশ করার সম্ভাবনা নাই আমার প্রিয় ভাইরাম ঠিক তদরূপ জাহান্নামকে জাহান নামকে যদি আমি আপনি গাটি অর্থে ব্যবহার করি তাহলে এই জাহান নামের আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ এতটাই ভয়াবহ এতটা প্রখর তাপ দ্বারা সৃষ্টি করা হয়েছে এই জাহান নামের ভিতরে যদি কোনো বান্দাকে সেরে দেওয়া হয় এক সেকেন্ড সময় লাগবে না সে পুরে বৎস হয়ে যেতেই আমার প্রিয় বাইরা আবার জাহান যদি আমরা ফাঁদ অর্থে ব্যবহার করি আমার প্রিয় ভাইরা আমরা যখন শিকার করি এই যে রাতের বেলায় আমাদের ঘরে যখন ইঁদুর এসে যায় এই ইঁদুরটাকে দমন করার জন্য আমরা ইঁদুর মারার ফাঁদ ব্যবহার করি কিনা বলেন গোপনে এক জায়গায় ফাঁদটা রেখে দেই আবার এই ফাঁদের ভিতরে আমরা কিছু খাবার দেই যখন খাবার দেই রাতের আধারে ইঁদুরটা যখন ওই খাবারটাকে খাওয়ার জন্য সে প্রবেশ করে ঠোকর দেওয়ার সাথে সাথে সে কি করে ফাদের ভিতরে কি করে আটকে যায় এরপরে আমি আপনি যখন গুগু মারার জন্য যাই গুগু ধরার জন্য যাই ওই যে লম্বা কোঠার বিউপরে একটা খাঁচা দিয়ে আর একটা গুগু এই খাসার ভিতরে দেয় এই খাসার ভিতরে গুগুটা যখন ডাকে আর একটা গুগু এসে ভিতরে ওই গুগুর কাছে এসে যায় যায় না না বলেন কিন্তু এই গুগু জানে যে আমাকে ধরার জন্য আমাকে শিকার করার জন্য এই ফাঁদটা দেওয়া হয়েছে বুঝে চোরে বলেন বুঝে না আমার বাইরা তাহলে জাহান্নামকে যদি আমি আপনি ফাঁদ অর্থে ব্যবহার করি আমার প্রিয় ভাইরা আল্লাহ আমাদেরকে পৃথিবীতে চলার জন্য যে নীতিমালা নীতিমালা দিয়েছেন ওই অনুযায়ী যদি আমি আপনি জীবন চালাই জীবন চালানোর কারণে তাহলে আমরা এই ফাঁদের ভিতরে পড়ে না আর আল্লাহর নীতিমালা অনুযায়ী যদি জীবন না চালাই তাহলে আমরা আমরা আমাদের নিজের অজান্তেই এই ফাদের ভিতরে আটকে যাব ঠিক কেনা বলেন আমার প্রিয় ভাইরা এবার জাহান নাম একটি গাটি আর একটি অর্থ হল জাহান নাম একটি ফাদ আমার প্রিয় বাইরাজ এই জাহান নামের ভিতরে কারা যাবে এই জাহান নামের ভিতরে কারা প্রবেশ করবে আল্লাহ রবুল আলমিন বলেন লিদ তগিন যারা তগিন তারাই এই জাহান্নামের ভিতরে প্রবেশ করবেই আমার প্রিয় বায়রা তগিনের অনেকগুলি তাপসির রয়েছে তার ভিতর থেকে সবচেয়ে নির্ভরযোগ্য মুখাশির আল্লামা আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লা আলাই তিনি তাপসির করেছেন তগিন হচ্ছেন সীমালঙ্ঘনকারী আল্লাহ রব্বুর আলমিন যে সীমা দিয়েছেন আমাদের জীবনটাকে পরিচালনা করার জন্য যে সীমারেখা দিয়েছেন এই সীমারেখার ভিতরে যারা থাকবেন তারা জান্নার জান্নাতে প্রবেশ করবে জাহান নাম থেকে মুক্ত হয়ে যাবে জাহান নামে প্রবেশ করবে না আর যারাই আল্লাহ রব্বুল মিনের সীমা রেখার বাহিরে চলে যাবে সীমাটাকে অবার ক্রস করবে ওই লোকগুলি এই জাহান নামের ভিতরে প্রবেশ করবে তাহলে তগিন শব্দের অর্থ কি সীমা লঙ্ঘনকারী আল্লাহ পাক যে সীমা দিয়েছেন এই সীমার বাহিরে যারা চলে তাদেরকে আরবিতে কি বলা হয় কি বলা হয় আমার প্রিয় আসেন এবং যারা এই জাহান নামের ভিতরে প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সেখানে যুগের পর যুগ থাকবে যুগের পর যুগ কি করবে থাকবে এবার আসেন মূল ব্যাখ্যায় চলে যায় সেটি হচ্ছে এবার আসেন যার নামের ভয়াবহতা কেমন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জাহান্নামটাকে তৈরি করলেন বানালেন এই জাহান্নামের আগুনের তীব্রতা যখন সৃষ্টি করলেন আগুনটা জ্বালানোর পরে পরে এই আগুনটা প্রজ্বলিত করার বছর আল্লাহর আলামিন এই তার আগুনটাকে প্রজ্বলিত করলেন জ্বালালেন এক হাজার পরে এই আগুনটার কালার ধারণ করল লাল বর্ণ জোরে বলেন কি বর্ণ আরও জোরে বলেন সবাই বলেন পিছনের বলেন লাল ধারণ বর্ণ এই যে আমরা যখন বাত রান্না করি চুলার ভিতরে আগুন জ্বালিয়ে দেই এই আগুন তার কালার কি সবাই বলেন কালার কি লাল তার মানে এক হাজার বছরের এক অংশ ঠিক কিনা বলেন এই দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের ভিতরে দুনি জাহান্নামের আগুনের তীব্রতা সত্তর গুণ বেশি আর সত্তর গুণের ভিতর থেকে এক গুণ তীব্রতা আগুন দিয়ে এই দুনিয়াতে পাঠানো হয়েছে আমার প্রিয় ভাইরা আল্লাহ রব্বুর আল্লামিন এখানেই খান্ত হন নাই এরপরে আল্লাহ রব্বুর আল্লামিন আরও এক হাজার বছর প্রজ্বলিত করলেন জ্বালালেন জ্বালানোর পরে আগুনের তীব্রতা যখন পরিবর্তন হয়ে গেল রংটা পরিবর্তন হয়ে গেল রংটা যখন পরিবর্তন হয়ে গেল পরিবর্তন হয়ে সাদা বর্ণ ধারণ করলো কি বর্ণ কয় হাজার বছর কয় হাজার বছর দুই হাজার বছর প্রথম এক হাজার বছরে লাল বর্ণ পরের এক হাজার বছরে সাদা বর্ণ আমার প্রিয় ভাইরা এরপরে আসেন আবার আল্লাহ রব্বুল আলামিন আরো এক হাজার বছর প্রজ্বলিত করলেন জ্বালালেন জ্বালানোর পরে এই আগুনটার রং পরিবর্তন হয়ে কালো বর্ণ ধারণ করল এখন বর্তমানে জাহান্নামের আগুন কালো অন্ধকারে কুচকুচে হয়েছে আমি আপনাদের নিকট দৃষ্টান্ত দিতে চাই তাহলে প্রথম এক হাজার বছর জ্বালানোর পরে এই আগুনের রংটা কি বর্ণ হয়েছিল সবাই বলেন লাল বর্ণ ওই এক হাজার বছরের সত্তর বাঘের এক বাঘ আগুন আল্লাহ পাক এই দুনিয়াতে প্রেরণ করেছেন এই দুনিয়ার আগুনের তীব্রতা এতটাই প্রকর হওয়ার কারণে আমরা কয়েক মাস আগে ওই যে সোনাগাজী ফেরিতে নুসরাত জাহান রাফি নামে একজন মেয়েকেই আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল কয়েকজন যুবক মিলে একজন মাদ্রাসা ছাত্রীকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল ওই আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ দেহের ভিতরে সত্তর শতাংশ চামড়া পুড়ে যাওয়ার কারণে এই এই ছাত্রীটাকে নুসরাত জাহান রাফি নামে এই মেয়েটাকে আর বাঁচানো যায় নাই বাঁচানো গিয়েছে নাকি বলেন আমার প্রিয় ভাইরাম কয়েক কয়েক মাস পূর্বে আপনারা দেখেছিলেন ঢাকা শহরে শুধু আগুন আর আগুন এই বিল্ডিং এ আগুন ধরে আবার কয়েকদিন পরে ওই বিল্ডিং এ আগুন ধরে ওয়াহিদ মেনশনে আগুন ধরেছিল এফআইআর টাওয়ারে আগুন ধরেছিল এই আগুনের তীব্রতা সহ্য করতে না পেরে 10 তালা থেকে 15 তালা থেকে মানুষ লাফ দিয়ে নিচে পড়েছে আছে না নাই যারা লাফ দিয়েছে তারা কি মরার জন্য লাফ দিয়েছে না বাঁচার জন্য লাফ দিয়েছে বাঁচার জন্য তার মানে ওই ব্যক্তিটাও জানতো এই আগুনের তীব্রতা আমি সহ্য করতে পারি না হয়তোবা দশ তালা তেরো তালার ভিতর থেকে যদি লাভ দেয় তাহলে হয়তো বা আমার সম্ভাবনা এটা মনে করেছিল না মনে করেছিল কিন্তু তার মানে কি তার বিবেক কাজ করেছিল যে এই আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ এতটাই তাপ এই তাপ সহ্য করতে না পেরেই তিনি কি করেছিলেন দিয়েছিলেন লাফিয়ে পড়েছিলেন কিন্তু উনি জানতেন যে এই আগুনের তুলনায় আমার লাভ দেওয়াটাই উত্তম কিন্তু লাভ দিয়ে কি পার পাইছে লাভ দিয়ে পার পারে আমার প্রিয় ভাইরা তাহলে ওই জাহান থেকে আমাদেরকে বাঁচতে হলে আমরা যদি বাঁচতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ যে সীমা রেখা দিয়েছেন ওই সীমারেখার ভিতরে থাকা লাগবে ঠিক কেনা বলেন আমার প্রিয় বাইরা এবার আসেন মনোযোগ দিয়ে কথাগুলি শুনি আমার প্রিয় বাইরা এই যে বর্তমানে জাহান্নামের নামের আগুনের কালারটা কেমন জোরে বলে কালং এই জাহান্নামটাকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 19 জন প্রধান ফেরেশতা নিযুক্ত করেছেন জোরে বলেন কয়জন 19 জন ফেরেশতা নিযুক্ত করেছেন এই 19 জনের আবার প্রধান আছে 19 জনের প্রধানমন্ত্রী হলো তার নাম হচ্ছে মালিক জোরে বলেন কি নাম সবাই বলেন কি নাম মালিক দুনিয়াতে মালিক নাম আছে না নাই মালিক নাম আছে না মুখের ছেলে মালিক নাম লিখেছে আমার প্রিয় মায়েরাও এই জাহান্নামের এই জাহান নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন উনিশ জন নিযুক্ত করেছেন অর্থাৎ উনিশ জন অফিসার নিযুক্ত করেছেন একটি ব্যাংক যদি আমরা পরিচালনা করি অথবা একটি অফিস যদি আমরা পরিচালনা করি তাহলে অফিস পরিচালনা করার জন্য কয়েকজন অফিসারের দরকার আছে না নাই তাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে কিনা বলেন পাওয়ার দেওয়া হয় নাই যে কোনো কর্মীকে যখন তখন সাটাই করতে পারে এরকম পাওয়ার আছে না নাই আমার প্রিয় ভাইরা এই জাহান নামটাকে যখন নিয়ন্ত্রণ করার জন্য উনিশ জন দেওয়া হলো আমার ভাইরা এই উনিশ জন ফেরেস্তার সাথে হাজার হাজার আরও ছোট ছোট ফেরেশতা রয়েছে যাদের পাওয়ার কম এই উনিশ জন যেই অর্ডার করবে যখন যে আদেশ দিবে ওই আদেশ সাথে সাথে তারা পালন করবে আমার প্রিয় ভাইরা এই উনি জন ফেরেস্তার কথা যখন আল্লাহ নবী তার সাহাবিদেরকে আলোচনা করলেন এই খবরটা সাথে সাথে এই খবরটা সাথে সাথে আবু জাহেলের কানে যখন পৌঁছে গেল আবু জাহেল উতুবা সাহেবা সকলেই পরামর্শ করল আবদুল্লার ছেলে মোহাম্মদ একটি ঘোষণা দিয়েছে সেটি হচ্ছে আমরা যদি তার প্রতি ইমান না আনি তাহলে ইমান না আনার কারণে আমাদেরকে জাহান নামে যাওয়া লাগবে আর ওই জাহান নামের ফেরেস্তা মাত্র উনিশ জন আবু জেহেল তার অনুসারীদেরকে বলে ও আমার বাইরা কোন চিন্তার কারণ নাই আমরা দলে অনেক বড় আমাদের সংখ্যা অনেক বড় কোন চিন্তা নাই কোন চিন্তা নাই আমরা বিশ জন করে একজন ফেরিস্তা ধরব কয়জন বিশ জন করে বিশ জন মিলে একজন ফেরিস্তা যদি আমরা বিশ জন করে একজন ফেরিস্তাকে ধরব ধরার পরে ওই ফেরেস্তাকে আমরা জাহান নাম থেকে বের করে দেব এরপরে আমরা জাহান নাম থেকে বের হয়ে আবার জান্নাতে প্রবেশ করব আশা কি আশা কি আচ্ছা বলেন সম্ভব সম্ভব ওই সময়ের ভিতরে একজন পালোয়ান ছিল তার নাম হচ্ছে উসাইদিবনে আসোয়াদিবনে কালাদা কি নাম আসোয়াদিবনে কালাদা এটা একটা বিশাল বড় পালোয়ান ছিল পঞ্চাশ ষাট জন বা এক দেড়শো লোক তার কাছে কিছু না এত বড় শক্তিমান ছিল পালোয়ান এই লোকটা বলতেছে এই নেতা আমার কথা শুনেন বিশ জন করে ধরা লাগবে না আপনারা সবাই মিলে মাত্র দুই জনকে সরাবেন আর বাকি সতেরো জনকে আমি একাই সরাই দিব নিল্লা বলেন এই কথা যখন তারা বলল সিদ্ধান্ত নিল আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমা নাযিল করে জানিয়ে দিলেন ওয়া মা জাআলনা আসহাবান নার ইল্লা মালাইকা কোরআনে কারীম থেকে সংকলিত সূরা মুদ্দাসসিরের অন্তর্গত রব্বী কারিম বলেন আমি জাহান্নামের কর্মকর্তা নিযুক্ত করেছি তারা হলো ফেরেশতা তোমাদের মতো মানুষ নয় কঠোর স্বভাবের প্রবল শক্তিশালী এই ফেরস্তাদের হারাবার মতো ক্ষমতা তোমাদের নাই কে বলেছেন জোরে বলেন কে বলেছেন আমার প্রিয় ভাইরাও তাহলেই জাহান্নাম তাকে নিয়ন্ত্রণ করার জন্য কয়েকজন ফেরেশতা জোরে বলেন কয়জন ফেরেশতা হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী বলেন কেউ যদি বিসমিল্লার আমল করে এই বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লার ভিতরে অক্ষর আছে উনিশটা জোরে বলেন কয়টা উনিশটা কোন কাজ করার শুরুতে যদি বিসমিল্লা বলে এবং তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন এবং সামাজিক জীবনের যতগুলি কাজ রয়েছে প্রত্যেকটি কাজ সম্পাদন করার পূর্বে যদি বিসমিল্লা পরে এই বিসমিল্লা পড়ার কারণে যে ওই জাহান নামের উনিশজন ফেরেস তার মনে এই ব্যক্তিটার জন্য দয়ার অনুভব সৃষ্টি হবে আমার প্রিয় ভাইরাম এই বিসমিল্লার আর একটা ফজিলত রয়েছে এই যে আপনারা জানেন যারা জান্নাতের ভিতরে প্রবেশ করবেই ওই জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে তাদের নিজ দিয়ে চারটা নহর থাকবে জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা চারটা নহর থাকবে এক নাম্বার হলো পানির নহর দুই নাম্বার হলো মধুর নহর তিন নাম্বার হলো দুধের নহর চার নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমরা ওই যে হাউজে কাউসার নাম শুনেছি কিনা বলেন এই চারটার সংমিশ্রণকে বলা হয় কাউসার কি জোরে বলেন কি হাউজে কাউসার আমরা অনেকেই জানি আল্লাহর মাঠেই কোনো তার প্রিয় বান্দাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে আল্লাহর নবী যখন মেরাজের ভিতরে প্রবেশ করলেন মেরাজ করলেন মেরাজের যাওয়ার পরে আল্লাহর আলম তার হাবিবকে আমাদের নবী বিশ্বনবী নবী জোরাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে কোন বালাখানা কোন বিল্ডিংটা দেবেন এই বিল্ডিংটা যখন দেখালেন দেখানোর পরে দেখা গেল ওই বিল্ডিং এর ভিতরে লেখা রয়েছে বিসমিল্লাহ আল্লাহ নবী দেখে আসলেন এই বিসমিল্লার ভিতর থেকে দুধের নহর রহমানের ভিতর থেকে নহর শরাবের ভিতর থেকে মধুর নহর নহর শব্দের ভিতর থেকে বের হয়ে আমার এইভাবে জন ব্যক্তি জান্নাতে প্রবেশ করার পরে জান্নাতের নিজ দিয়ে এই চারটা নহর বিদ্যমান থাকবে একটা নহরের সাথে আর একটা নহর মিশবে মিশবে জোরে বলেন মিশবে মিশবে না যখন যা সে ইচ্ছা করবে ওই নহর থেকে সে তুলে নিয়ে বক্ষণ আমার প্রিয় এই যে আমাদের ওই যে পানি আসে ওই যে ভারতের ওই যে হিমালয় পর্বত ওই পর্বতের ভিতর থেকে ঝর্ণা বের হয় এবং ঝর্ণার ভিতর থেকে পানি আসে ওই একটা পানি কয়েকটা নহর দিয়ে আসে কিনা বলেন যমুনা নদীতে আসে 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 তিস্তা নদী নদী দিয়ে দিয়ে আরো কয়েকটা নদী দিয়ে পানি আসে যমুনার সাথে মিলিত হয় আবার এই যমুনার পানিটা মেঘনায় গিয়া মিলিত হয় আবার মেঘনার পানিটা সমুদ্রে গিয়া মিলিত হয় ঠিক কেনা বলেন পানি আসে এক জায়গা দিয়া কিন্তু তার বহমান প্রবাহমান চলে কয়েকটা নদী শাখা নদীর ভিতর দিয়া আবার সর্বশেষ গিয়া একটা নদীতেই মিশ্রিত হয় ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা ওই যে বিসমিল্লাহ রহমান ওই যে জান্নাতের ভিতরে যেই বালাখানা রয়েছে ওই বালাখানার ভিতর দিয়ে চারটা নহরের নহর থেকে ধরনের পানি বের হবে একটা হলো দুধের নহর সরবের নহর মধুর নহর আর হলো পানির নহর আমার প্রিয় ভাইরা এই চারটা নহর প্রবাহিত হয়ে সর্বশেষ যেখানে মিশ্রিত হবে মিশ্রিত হয়ে যেই নামটা পরিবর্তন হবে যে করা হবে তার নাম হলো হাউজে বলেন বলেন। আরো জোরে আচ্ছা আমরা তো পানির নহর দেখেছি নদী দেখেছি সাগর দেখেছি কখনো কি আপনারা দুধের নহর দেখেছেন কেমন দেখা যায় মধুর নহর দেখেছেন কেমন দেখা যায় শরাবের নহর দেখেছেন কেমন দেখা যায় তাহলে এই যে চারটা নহরের কথা বলা হয়েছে এই চারটা নহর পাঠ করার ইচ্ছা আমাদের আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার প্রিয় মায়েরাম তাহলে যে কথাটা বলছিলাম সে কথাই ফিরে আসি সেটি হচ্ছে আমি আপনি যদি বিসমিল্লার আমল করি প্রত্যেকটা কাজ করার শুরুতে তাহলে জাহান্নামের নামের ভিতরে যে উনিশ জন দারোগা রয়েছে অফিসার রয়েছে এই উনিশ জন দারোগার মনটা কি হবে গলে যাবে আপনার জন্য তাদের ভিতরে দয়ার অনুভব হবে এজন্য বাইরা আল্লাহর নবী বলেন হাদিস শরীফের ভিতরে এসেছে কেউ যদি পাঁচ অক্ত নামাজের পরে সালাতের পরে একটি দোয়া যদি পরে আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার এই দোয়াটা যদি প্রত্যেক দিন তিনবার করে নামাজের পরে পরে আল্লাহর নবী বলেন তখন জাহান নামটা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে আরোস করে বলে হে আমার প্রতিপালক হে আমার পালন কর্তা তোমার অমক বান্দা আমার নিকট থেকে মুক্তি চায় আমার নিকট থেকে মুক্তি চায় তুমি তাকে মুক্ত করে দাও আরো জোরে বলে তাহলে এই আমলটা করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমার প্রিয় ভাইরা এবার জাহান্নামের আগুনটাকে উত্তপ্ত অবস্থায় আছে ঠিক না বলেন উত্তপ্ত অবস্থায় আছে আমার প্রিয় ভাইরা হাসরের মাঠে এই জাহান নামটাকে আনা হবে কিভাবে আনা হবে আল্লাহর নবী হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই জাহান নাম তার চতুর দিক দিয়ে সত্তর হাজার শিকল লাগানো হবে কত হাজার কত হাজার সত্তর হাজার শিকল লাগানো হবে প্রত্যেক শিকলে সত্তর হাজার ফেরেস্তা ধরবে কত হাজার জোরে বলে সত্তর হাজার ফেরিস্তা দৌড়বে আমার প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা সত্তর হাজার ফেরেস্তা প্রত্যেকটা শিকলে ধরবে ধরার পরে এই যার নামটাকে টেনে হিসরে হাসরের ময়দানে আনা হবে আমার প্রিয় ভাইরা টেনে হিসরে যখন হাসরের মাঠে আনা হবে আনার পরে যাদের ভিতরে দুর্বলতা আছে যারা অপরাধী আপনি কি অপরাধ করেছেন জানেন কি জানেন না জোরে বলেন জানেন কি জানেন না চোর যখন চুরি করতে যায় মনে করেন চুরি করে আসতেছে এই সময় যদি পুলিশ দেখে বয় আছে না নাই একটু কাঁপবে না বডি কাঁপবে না তো জাহান্নামটাকে যখন টেনে হেসরে হাসরের মাঠে আনা হবে তখন এই জাহান নামের দৃশ্যটা দেখে যারা অপরাধী তাদের ভিতরে প্রকম্পন সৃষ্টি হবে বয়ে তারা কাঁপতে থাকবে আমার প্রিয় ভাইরাম আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াজি আয়াউমা ইদিন বিজাহান্নামা ইয়াউমা ইদিন ইয়ানতানসান কাযুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরান কোরআনুল কারীম থেকে সংকলিত সূরা ফাজরের অন্তর্গত রব্বি কারিম বলেন সেই দিন হবে সেই দিন মানুষ উপলব্ধি করবে কিন্তু এই উপলব্ধি কোনো কাজে আসবে না কে বলেছেন জোরে বলেন কে বলেছেন একটু জিকির করেন সুবহানাল্লাহ তার মানে হলো ওই দিন যদি আফসোস করেন অনুশোচনা করেন অনুতপ্ত হন তাহলে এই আফসোস ওই দিন কোনো কাজে আসবে আমার প্রিয় বাইরাব আল্লা রব্বুর আলমিন আর এক জায়গায় বলেছেন والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فجموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور কোরআনে কারিম থেকে সংকলিত সুরা ফজরের অন্তর্গত রব্বি কারিম বলেন নিশ্চয় যারা কুফুরি করে তাদের জন্য জাহান নাম নিশ্চয় যারা কুফুরি করে তাদের জন্য কি জোরে বলেন কি তাদেরকে মৃত্যুর আদেশও দেওয়া হবে না কিন্তু তারা আবার বাঁচতেও পারবে কে বলেছেন আগুনের শাস্তি একটু কমানো হবে না তাহলে ওই জাহান নামের আজাব থেকে আমাদেরকে রক্ষা পাওয়ার জন্য কি কি উপায় ওইটা জানার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু লাউ আননা লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিছলাহু মাআহুন থেকে সংকলিত সুরা মায়দার অন্তর্গত রব্বি Karim বলেন নিশ্চয় যারা কুফরি করেছে যদি তাদের নিকট পৃথিবীর সমুদয় সম্পদ থাকে এরপরে আরো পৃথিবীর সমপরিমাণ সম্পত্তি সম্পত্তি সম্পদ যদি থাকে এই সম্পদগুলিকে যদি দেওয়া হয় তাহলে এইগুলি দিয়েও আল্লাহর আজাদ থেকে সে বিন্দু মাত্র রক্ষা পাবে না পাবে নাকি তাহলে এই সম্পদের পিছনে দৌড়ানোর কোনো দরকার আছে জোরে বলেন দরকার আছে অবৈধভাবে অর্থ উপার্জন করার কোনো দরকার আছে বলেন দরকার আছে আজকে দেখা যায় আমরা এত সম্পদ উপার্জন করি এই সম্পদটা আমরা হারাল উপার্জনে হালাল ভাবে উপার্জন করি না হারাম ভাবে উপার্জন করি কখনো চিন্তা করি আজকে দেখা যায় ঘুষের মাধ্যমে অর্থ উপার্জন করি সাংবাদিক হয়েছি মিথ্যা তহমত দিয়ে ভয় দেখিয়ে অর্থ উপার্জন করি অফিসার হয়েছি দেখা যায় টাকা না দিলে কোন ফাইল স্বাক্ষর হয় না ঠিক কি না বলে রাস্তাঘাট ডাকাতি হয় টেন্ডার ডাকাতি হয় রাস্তাঘাটের রোডের কালবার পর্যন্ত ডাকাতি হয় ঠিক কি না বলে উদাহরণ দেব কেমন ডাকাতি হয় এক রাজা দুধের সর খাবে কি খাবে দুধের সর খাবে এই যে যারা দুধ দহন করে তাদেরকে কি বলা হয় আমরা কি বলি আমাদের এখানে গোস আবার জায়গায় এটার আবার আরেকটা নাম আছে কি আছে গোয়াল কি নাম গোয়াল এই যে মুরব্বী বাবা বুঝতে পারছে এই গোস কাছে এক রাজা দুধ নিয়েছে চার পাঁচ কেজি কয়েক কেজি পাঁচ কেজি দুধ নেওয়ার পরে দেখা গেল যে স্বর খাবে নিয়ে দুই তিন ঘন্টা পরা জাল দেয় দুধে আর স্বর পরে না রাজা এবার একজন অফিসার অফিসার গোয়ালের কাছ থেকে দুধ নিয়ে আসলাম পাঁচ ঘন্টা পরা জাল করি কিন্তু দুধের স্বর হয় না ঘটনা কি অফিসার গোয়ালের বাড়িতে এসে বললো এই বেটা রাজা দুধের স্বর খাবে আর তুই দুধের স্বর না দিয়ে কি দিয়েছ দুধের স্বর হয় না কেন ব্যাপার কি ঘটনা কি গোয়াল গোয়াল বলে যে ভাই সর হয় না একটি মাত্র কারণ সেটি হচ্ছে চার কেজি দুধ এক কেজি পানি চার কেজি দুধ এক কেজি পানি ও এই জন্য দুধে সর হয় না এই শোন আগামীকাল থেকে দুই কেজি পানি তিন কেজি দুধ ওই এক কেজির দাম আমার এক কেজির দাম কার এক কেজির দাম আমার তো পরের দিন গোয়াল বাড়িতে নিয়ে দুধ দিয়ে আসছে আবার তিন চার ঘন্টা বড়া জাল করে দুধে সর হয় না এবার চিন্তা করলো দুধার লাম সর হয় না আবার অভিচার নিযুক্ত করলাম তার তাও সর হয় না ঘটনা কি এবার তিনি কি করলেন একজন প্রশাসনিক কর্মকর্তা নিযুক্ত করলেন দেখেন তো সেখানে গিয়া তদন্ত করে দেখেন সেখানে কি হচ্ছে দুধে সর পরে না কেন এই প্রশাসনিক কর্মকর্তা যখন আসলো এই গোয়াল রাজা দুধের সর খাবে কিন্তু এই দুধ জাল করা হয় সর পড়ে না কেন কয় স্যার কি বলবো প্রথমে চার কেজি দুধ এক কেজি পানি এই জন্য সর পরে নাই আবার রাজা যখন অফিসার নিযুক্ত করছে তখন দুই কেজি পানি তিন কেজি দুধ ও এই কারণে দুধে সর পড়ে না আচ্ছা ঠিক আছে আগামী কাল থেকে তিন কেজি পানি দুই কেজি দুধ ওই এক কেজির দাম আমার ওই আমার আবার দুধ জাল করা শুরু হলো দুধে আর এবার রাজা ব্যাপার কি দুধের স্বর খাবো কিন্তু সর পরে না কেন ব্যাপার কি ঘটনা কি এই জন্য তিনি এবার তার প্রাইভেট লোক পিএস পাঠালো কারে পাঠালো কারে পাঠালো পিএস যাও ব্যক্তিগত কর্মকর্তা যাও তুমি গিয়ে দেখে আসো এবার এই ব্যক্তিগত কর্মকর্তা পিএস যখন দেখতে আসছে এই গোল দুধে সর পরে না কেন ব্যাপার কি কি হয়েছে দমক টমক দেওয়ার পর এবার গোল বলে স্যার কি বলবো দুঃখের কথা প্রথমে সর পরে নাই এক কেজি চার কেজি দুধ এক কেজি পানি পরে যখন অফিসার নিযুক্ত করা হলো তখন দুই কেজি পানি তিন কেজি দুধ আবার যখন প্রশাসনিক কর্মকর্তা নিযুক্ত করা হলো তখন দুই কেজি দুধ তিন কেজি পানি আবার এখন আপনি এসেছেন এখন কি করব বলেন এবার ব্যক্তিগত কর্মকর্তা বলে যে ভাই শোনে রাখ আগামীকাল থেকে এক কেজি দুধ চার কেজি পানি ওই এক কেজির দাম আমার গোয়ালের তো কপাল খারাপ গোয়ালের কি কপাল খারাপ পরের দিন সকালবেলা তো দুধ নিয়ে রাজার ওইখানে যাবে এক কেজি দুধ চার কেজি পানি পরের দিন সকালবেলায় গোয়ালের টিবাল নষ্ট হয়ে গেছে বাকেট নষ্ট হয়ে গেছে এখন পানি পাবো কই পানি দিতে পারে না কি করছে ওই এক কেজি দুধ নিয়ে রাস্তা দিয়ে হাঁটা শুরু করছিল কি করছিল হাইটা যাওয়া ছিল এখন পানি তো দিতেই হবে তো রাস্তায় আশেপাশে একটা ডোবা পাইছে ছোট একটা খাল ডোবা আশেপাশে লোক আছে কিনা এইভাবে দেখে দেখেছে কেউ নাই তাড়াতাড়ি মনে করেন চার মন পানি দুধের মধ্যে দিয়া ফলেছে রাজার কাছে গিয়ে যখন এই দুধ নিয়ে যখন হাজির রাজা পাত্রের ভিতরে দুধ দেখে বলে এই গোয়াল ব্যাপার কি দুধের ভিতরে পরে মশামাছি কি বলে মশামাছি আর দুধের ভিতরে ছোট 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 মাছে মাছের পোনা দেখা যায় না ব্যাঙ্গের পোনা দেখা যায় ব্যাপার কি কি হয়েছে কয় স্যার দুঃখের কথা কি বলবো আপনি যদি আর একটা লোক যদি নিযুক্ত করতেন তাহলে বড় শৈল মাছ পাইতেন কি পাইতেন আজকে অর্থ সম্পদ আমরা উপার্জন করি কোন পথে উপার্জন করি সেটা আর দেখি না রাস্তার যখন টেন্ডার হয় একশো কোটি টাকা দেখা যায় এটা তদন্ত করার জন্য যে লোককে দেওয়া হয় তাকে দেওয়া লাগে বিশ কোটি ধরেন একশো কোটির মধ্যে বিশ কোটি আবার আরেকজনকে দেওয়া হয় দশ কোটি আবার যে তদন্ত করে তাকে দেওয়া হয় পাঁচ কোটি আবার যে ইঞ্জিনিয়ার তাকে দেওয়া হয় আরো পাঁচ কোটি আবার যে টেন্ডার নিয়েছে সেও আবার কয়েক কোটি মারে আগে দুর্নীতির অবস্থা ছিল যে পাঁচ রোডের ভিতর রোডের ভিতরে দুর্নীতি করে দিত তিন সুতা কয় সুতা তিন আবার ওইটার প্রতি আবার ধীরে ধীরে দুর্নীতি করে এমন ভাবে রড দিয়েছে দুই সুতা এখন আবার দুর্নীতির অবস্থা এমন ভয়াবহ রূপ ধারণ করছে রড আর রড থাকে না রটের বদলি আমার প্রিয় ভাইরাও এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা হালাকা আমার প্রিয় ভাইরা হাসরের মাঠে যখন তারা সকলেই যখন গ্রেপ্তার হয়ে যাবে তারা অপরাধী চিহ্নিত হয়ে যাবে অপরাধী চিহ্ন চিহ্নিত হয়ে যাওয়ার পরে তারা সকলেই বলবে হায় দুনিয়াতে আমার কোটি কোটি টাকার সম্পত্তি ছিল আমার বিল্ডিং ছিল আমার বালাখানা ছিল কিন্তু আজকে আমার এই বিল্ডিং আমার এই বালাখানা কোনো কাজে আসে নাই এরপরে বলবেন হালাকা আননি সুলতানিয়া দুনিয়াতে আমি প্রধানমন্ত্রী ছিলাম আমার হাতে ক্ষমতা ছিল আমি চেয়ারম্যান ছিলাম আমি এমপি ছিলাম আমি মন্ত্রী ছিলাম আমি প্রধানমন্ত্রী ছিলাম আমি যা বলতাম তাই হয়ে যেত আজকে এই দুনিয়ার ক্ষমতা আমার তো কোনো কাজে আসে নাই জাহান নামের আগুন থেকে তো মুক্ত করতে পারলো না রক্ষা করতে পারলো না আমার ভাইরা এই কথাগুলি আল্লাহর শোনার টাইম আছে শোনার টাইম আছে হ্যাঁ শোনার টাইম আছে আল্লাহর সাথে সাথে আল্লাহ রাবুল আলামিন কি বলবেন খুগু হু ফাগুল্লোম আল্লাহ বলবেন ধরো ওদেরকে ধরং, এই কথা যখন বলবে বলার সাথে সাথে ইবনে কাসিরের ভিতরে পাওয়া যায় ইবনে কাসির তাপসির হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন ধরম। তাফসির ইবনে কাসিরের ভিতরে পাওয়া যায় চার লক্ষ ফেরেশতা ওই ব্যক্তিটাকে ধরার জন্য দৌড়িয়ে যাবে জোরে বলেন কয় লক্ষ চার লক্ষ আবার কোন কোন তাফসিরের ভিতরে পাওয়া যায় সত্তর হাজার ফেরেস্তা ওই ব্যক্তিটাকে ধরার জন্য যাবে আমার প্রিয় ভাইয়েরা প্রশ্ন আসতে পারে একজন ব্যক্তি যদি একজন ফেরেশতা যদি কোনো বান্দাকে ধরে তাহলে তাই তো শেষ কিন্তু চার লক্ষ ফেরেশতা কেন যাবে আবার সত্তর হাজার ফেরেস্তা কেন যাবে প্রশ্ন আসে না নাই আচ্ছা এই গ্রাম আর ওই গ্রাম যদি ঝগড়া হয় মারামারি হয় মনে করেন সংঘর্ষ বাইজা গেছে সকলের হাতে লাঠি সকলের হাতে কি লাঠি এই দুই গ্রুপের ভিতর থেকে যদি একজন পড়ে যায় মারার জন্য একজন যাব না গ্রামের ব্যক্তি কয়জন যাব সবাই যাব তার মানে ওই গ্রামের লোকের উপর যতটাই রাগ আছে প্রত্যেকটা রাগ একজনের উপর দিয়া যাবে যাবে না নাকি বলেন আমার প্রিয় ভাইরাম অপরাধী যখন চিহ্নিত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিল এতটাই রাগান্বিত হয়ে যাবেন সাথে সাথে যখন ঘোষণা করবেন চার লক্ষ ফেরেস্তা ওই ব্যক্তিটাকে ধরার জন্য যাবে আবার সত্য কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় সত্তর হাজার ফেরেস্তা যাবে যাওয়ার পরে বলবে ওই আল্লাহর নাফার মান বান্দা দুনিয়াতে তুই জেনা করেছিস আর একজন বলবে তুই সুদের লেনদেন করেছিস আর একজন বলবে তুই অবৈধভাবে মানুষকে হত্যা করেছিস আর একজন বলবে তুই অন্যায়ভাবে মানুষদেরকে গ্রেফতার করেছিস আর একজন বলবে তুই সেদের সুদের লেনদেন করেছিস আর একজন বলবে তুই মিথ্যা সাক্ষ্য দিয়েছিস এইভাবে এই ব্যক্তিটা দুনিয়ার ভিতরে যতগুলি অপরাধ করেছিল প্রত্যেকটা অপরাধ ওই ফেরেস্তাগুলি বলে দেবে আমার প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলমিন বলেন এই কথা বলে তারা তাকে সরাসরি জাহান নামের ভিতরে নিক্ষেপ করবে তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝলাম যে অর্থ সম্পদ ক্ষমতা কেমতের দিন জাহান্নামের নামের আগুন থেকে আমাকে বাঁচাতে পারবে তবে আমি যদি সমাজের দায়িত্বশীল হই সমাজের প্রতিনিধি হই যদি আল্লাহর নির্দেশনা অনুযায়ী যদি সমাজ চালাই পরিবার চালাই তাহলে এই ক্ষমতা কেমতের দিন আমাকে নাজাতের জাতের বানাবে সোহান আল্লাহ বলেন তাহলে সম্পত্তি ধনবান্ধার টাকা পয়সা আমাদেরকে সঠিক জায়গায় ব্যয় না করলে সঠিক জায়গায় না খাটালে আমরা জাহান নামের আগুন থেকে রক্ষা পাব আমার প্রিয় ভাইরাম জাহান নামের ভিতরে যারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কুরআনুল কারীমের ভিতরে বলেন ইউরিদু না আইয়া খুরুজু মিনান নারি ওয়া মাহুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম কোরআনে কারিম থেকে সংকলিত সুরা মায়দার অন্তর্গত রব্বি কারিম বলেন তারা যোজক দোজকের গহবর থেকে জাহান নামের ভিতর থেকে বের হতে চাইবে কিন্তু তারা এই জাহান নামের ভিতর থেকে বের হতে পারবে না তাদের জন্য স্থায়ী আযাবের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আর এক জায়গায় বলেন ان الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق কোরআনে কারিম থেকে সংকলিত সুরা বুরুজের অন্তর্গত রব্বি কারিম বলেন নিশ্চয় যারা মুমিন পুরুষ ও নারীদেরকে কষ্ট দিত শাস্তি দিত অন্যায়ভাবে তারা যদি তার নিকট থেকে তাও বানা করে তার নিকট থেকে যদি ক্ষমা না চায় তাহলে তারা জাহান্নামের আগুনেই দগ্ধ হয়ে থাকবে পুড়ে যাবে তার মানে হলো এই আয়াত স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে আপনি যদি আপনার কোনো প্রতিবেশীকে কষ্ট দেন কষ্ট দেওয়ার পরে তার নিকট থেকে যদি আপনি মাফ না নেন ক্ষমা না নেন তাহলে আপনি কিয়ামতের দিন দরা পড়ে যাবেন কে বলেছেন জোরে বলেন কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন أردت أكيد إن المجرمين في عذاب جهنم خالدون لا يفتر عنهم وهم فيه مبلسون وما ظلمناهم ولكن كانوا هم الظالمين কোরআনে কারিম থেকে সংকলিত সুরা জুখরুফের অন্তর্গত রব্বি কারিম বলেন নিশ্চয় যারা অপরাধীরা জাহান নামের ভিতরে আজাবে থাকবে চিরস্থায়ী ভাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন তাদের আজাব একটু কমানো হবে না তারা তাতে হতাশা হয়ে যখন পড়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন এই আজাবটা পাওয়ার জন্য আমি কারো প্রতি জুলুম করি নাই অর্থাৎ বান্দা আজাব পেয়েছে নিজে দুনিয়ার ভিতরে গর্ব করেছে অহংকার করেছে অন্যায় করেছে মানুষের প্রতি জুলুম করেছে এই জন্য তুমি তোমার নিজের হাতের কামাই অর্জিত অর্জিত এই গুণাগুলি অর্জন করেছে তাহলে বোঝা যায় এই দুনিয়ার ভিতরে আকাম কুকাম করে অন্যায় করে যদি আমরা জাহান নামে যাই এই জাহান নামের জন্য আল্লাহ রব্বুল আলমিন দায়ী দায়ী হবে নাকি আমার প্রিয় ভাইরাম যারা জাহান্নামের ভিতরে যাবে তালফাহু জুগাহুমুন নারু ওয়া হুম فيها কালহুন কোরআনের থেকে সংকলিত সূরা মুমিনের অন্তর্গত রব্বি কারিম বলেন দুজগয়ের আগুন তাদের চেহারাটা এমন ভাবে দগ্ধ করবে ফুরে ফেলবে এবং সেখানেই তাদেরকে বিবশ অবস্থায় দেখা যাবে আমার প্রিয় ভাইরা এবার আসেন তাহলে জাহান নামের ভিতরে যদি আমি আপনি প্রবেশ করি আর বের হওয়ার কোনো সুযোগ নাই ওই দিন আফসোস করে কোনো লাভ হবে না এবার আসেন সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো এই যে তীব্র প্রখণ্ড জাহান নামের আগুন এই জাহান নামটা কাকে দিয়ে উদ্বোধন করা হবে এটা জানার দরকার আছে না নাই কাকে দিয়ে উদ্বোধন করা হবে আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারিমের ভিতরে জানিয়েছে ইননা আল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ কুরআনুল কারিম থেকে সংকলিত সুরা নিসার অন্তর্গত রব্বি কারিম বলেন সেই দিন আল্লাহ পাক মুনাফিক দিয়ে জাহান্নামটাকে উদ্বোধন করবেন ওই জাহান্নামের ভিতরে মুনাফিক এবং কাফিরদেরকে একত্র করবেন এই যে আয়াত কারিমা তেলাওয়াত করলাম ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা জাহান্নামা জামিআ এখানে কাফিরের নাম আগে আছে না মুনাফিকের নাম আগে আছে। জোরে বলেন কার আছে সিং মুনাফিকের নাম আগে রয়েছে এই জন্য মুনাফিক দিয়ে জাহান্নামটাকে উদ্বোধন করা হবে তাহলে ওই মুনাফিক যদি আমরা হয়ে যাই তাহলে আমাকে দিয়েই জাহান্নামটা উদ্বোধন করা হবে ঠিক কেনা বলেন আমার প্রিয় ভাইরাম মুনাফিকদের

কোরআনে কারিম থেকে সংকলিত সুরা কারার অন্তর্গত রব্বি কারিম বলেন মানুষের ভিতরে এমন কিছু লোক রয়েছে যারা ইমানদারদের নিকট যখন উপস্থিত হয় তখন পরিচয় দেয় আমরা ইমানদার আমরা ইমান এনেছি আবার যখন শয়তানের দলে মিলিত হয় তখন তারা বলে আমরা তোমার দলের লোক কার দলের লোক আমার দিকে তাকান কার দলের লোক শয়তানের দলের লোক ইমানদারদের নিকট যখন আসে তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি আবার যখন শয়তানদের একান্তে মিলিত হয় তখন বলে আমরা তোমার দলে আছি আমার প্রিয় বাইর আমার প্রিয় ভাইরা শয়তানদের একান্ত দলে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল ভিতরে বলেন ওয়া মিনান নাসি মাই ইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিলYawmil আখির ওয়া মা হুম বি কুরআনে কারিম থেকে সংকলিত সূরা বাকারার অন্তর্গত রব্বি কারিম বলেন মানুষের নিকট এমন কিছু মানুষ রয়েছে লোক রয়েছে যারা নিজেদেরকে পরিচয় দেয় আমরা প্রতি প্রতি এবং পরকালের আমার আল্লাহ কয় তারা কিন্তু নয় তারা কি নয় বলেন তারা কি নয়। তারা নিজেদেরকে কি বলবে ইমানদার দাবি করবে তারা বলবে আমরা আকিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছি কিন্তু আমার আল্লাহ বলে তারা আসলে ইমানদার নয় আমার প্রিয় ভাইরা আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা সাতশো কোটির মতো এর ভিতরে সাড়ে পাঁচশো কোটি কাফের মুশরে আর পনে দেড়শো মুসলমান আল্লাহর নবী বলেন এই দেড়শো মুসলমান যারা নিজেদেরকে ইমানদার দাবি করবে মুসলমান দাবি করবে লাম্বা টুপি বলবে লাম্বা দাড়ি আছে পাঞ্জাবি আছে গায়ে লাম্বা জুব্বা আছে তারা নিজেদেরকে ইমানদার দাবি করবে এই দেড়শো মুসলমানের ভিতর থেকে সবাই কিন্তু আল্লাহর জান্নাতে যাবে না আল্লাহর নবী বলেন বেশ কাজ শরীফের হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবী বলেন তাফতারি কো উম্মতি আলা 37 মিল্লাতান কুল্লুহুম ফিন নার ইল্লা ওয়াহিদান আল্লাহর নবী বলেন আমার উম্মত যারা আমাকে নবী দাবি করবে আমাকে তারা আমার আদর্শকে গ্রহণ করবে গ্রহণ করার পরে আল্লাহর নবী বলেন তারা 73 দলে বিভক্ত হয়ে যাবে কয় দলে আরো জোরে বলেন কয় দলে আরো জোরে তেহাত্তর দলে বিভক্ত হয়ে যাবে এই তেহাত্তর দলের ভিতর থেকে মাত্র একটি দল আল্লাহর জান্নাতে যাবে আর বাকি সব দলগুলি যাবে জাহান তাহলে এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় মানুষের নিকট অসিরেই মানুষের এমনিকট নিকট এমন কিছু লোক আছে যারা নিজেদেরকে ইমানদার দাবি করবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে আমার আল্লাহ কয় তারা মুমিন নয় সাহাবিরা আরজ করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে তারা যদি ইমানদার না হয় যারা যদি মুমিন না হয় তাহলে কোন দলটা আল্লাহর জান্নাতে যাবে আল্লাহর নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি যেই দলটা যেই লোকগুলি আমি নবীর আমি নবীর আদর্শের উপরে অবিচল থাকবে এবং আমার সাহাবীদের আদর্শের উপরে থাকবে শুধু এই দলটাই আল্লাহর জান্নাতে যাবে যারা বলেন সুবহানাল্লাহ তাহলে যার নামটা উদ্বোধন করা হবে কাকে দিয়ে কাকে দিয়ে মুনাফিক দিয়ে তাহলে মুনাফিকের কয়েকটা আলামতের কথা আমি বলি এই মুনাফিক যখন কথা বলবে মিথ্যা বলবে যখন ওয়াদা দেবে ওয়াদার खिलाफ করবে আমানতের খেয়ানত করবে জগরা করলে গালিগালাজ করবে আর মুনাফিক নামাজের সময় সবচেয়ে বেশি অলসতা করবে আর এই মুনাফিক যারা আছে এরা সব সময় অসৎ কাজের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করবে ভালো কাজের ভালো কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে আর যেখানে কল্যাণমূলক কাজ যদি কেউ করে সেখানে তারা নিজেদের হাতটাকে গুটিয়ে রাখবে পাক আমাদেরকে এই মুনাফিক থেকে বাঁচার জন্য সুযোগ দান করেন কারণ এই মুনাফিকের সাজা সবচেয়ে বেশি কঠিন নাম হচ্ছে একটা জোরে জোরে বলেন বলেন কয়টা কয়টা আর দরজা আছে সাতটা সাতটা এই দরজার ভিতরে সবচেয়ে নিসুমানের যে দরজা ওই দরজা দিয়ে প্রবেশ করবে মুনাফিকরা কেরা যাহা এই যে আগুনের চুলা যে আমরা জ্বালাই এই চুলার ভিতরে আগুনের তীব্রতা নিচে বেশি থাকে না উপরে বেশি থাকে জোরে বলেন কোথায় মুনাফিকরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারিল আসফালি মিনান نار মুনাফিক যারা এরা থাকবে নামের সবচেয়ে নিম্ন স্তরে মুনাফিক থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাযত করেন আমরা বলি আমিন হাজা মা ইনদিল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহ হাফেজ আমার জন্য সকলেই দোয়া করবেন এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ